ও ভাই সাহাব, এটাই কি তাহলে লেজেন্ডারি বান্ডিল? সো হ্যালো আমাদের ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো। আর গাইস, আজকের ভিডিওটা ফ্রি ফায়ারের সব থেকে খতরনাক ভিডিওর মধ্যে একটা হতে চলেছে। কেননা গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট লেজেন্ডারি বান্ডিল দেখাতে চলেছি। তো গাইস, দেখতে কেমন হবে ফুল রিভিউ করে দেবো, ঠিক আছে? তো গাইস, অ্যানিমেশন কী কী দেখতে পাবে, কীভাবে কালার চেঞ্জেস হবে, তাছাড়া গাইস ইভো বান্ডিলের মধ্যে তোমরা কী কী ইমোট দেখতে পাবে, ফুল ডিটেলস আজকে এই ভিডিওটা দেখিয়ে দেবো। তো অবশ্যই গাইস, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখে নিও। তাছাড়া গাইস, আজকে এই ভিডিওটায় আপকামিং কিছু আপডেটের ব্যাপারও ডিটেলসে বলবো। তো ভিডিওটা কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে, তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে অবশ্যই কিন্তু তোমরা লাস্ট অবধি দেখে নিও। আর গাইস, তারপরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে আপকামিং একটা মিনি ম্যাপ দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটা ম্যাপ। তো গাইস, এই যে ম্যাপটা আছে এটা গাইস তোমরা কিন্তু কিছুদিন পর ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু দেখে নিতে পারবে। তো এই ম্যাপটা গাইস কিভাবে অ্যাড করবে, তো এটার উপরে কিন্তু এখনো কোনো কনফার্ম আপডেট নেই। কিন্তু গাইস, যতখানি জানা যাচ্ছে কোনো একটা মোডের ভিতরে তোমরা কিন্তু এই ম্যাপটা পারমানেন্টলি কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো গাইস, ম্যাপের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, এরপরে তোমাদেরকে আপকামিং দুটো পিন দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর এই যে পিনটা দেখতে পাচ্ছ এটা গাইস কিন্তু আমাদের হ্যালোইন থিমের উপর কিন্তু বানানো হয়েছে। তো গাইস, হ্যালোইন ইভেন্ট যখন আসবে তোমরা কিন্তু এই পিনটা গেমের ভিতরে দেখে নিতে পারবে। তো পিনটা কিন্তু খুবই মারাত্মক লাগবে। তাছাড়া গাইস, আরো একটা পিন আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, এই যে পিনটা আছে এটা গাইস তোমরা কিন্তু বুইহা 2.0 ইভেন্টের সময় কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো এটাও গাইস মোটামুটি কিন্তু ভালোই লাগছে। সো এই দুটো পিন গাইস তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, এরপরে তোমাদেরকে নভেম্বর মাসের এলিট পাসের কিছু আইটেম দেখে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নভেম্বর মাসের এলিট পাসের যে মেল বান্ডিলটা হতে চলেছে সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, যেটা কিন্তু খুবই খতরনাক লাগছে। তো গাইস, 100% কনফার্ম হয়ে গেছে এই বান্ডিলটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো গাইস, সাইডে কিন্তু একটা ডানা লাগানো আছে, তো একটা নতুন টাইপের অ্যানিমেশনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটার ভেতরে, যেটা কিন্তু খুবই মারাত্মক লাগছে। তাছাড়া গাইস, ফিমেল বান্ডিলটাও কিন্তু খুবই সুন্দর করেছে। তো গাইস, দেখতে পাচ্ছ নভেম্বর মাসের ফিমেল বান্ডিলটাও কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে, যেটা কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে? তো গাইস, এই দুটো বান্ডিল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেইন টপিক, যেটা হলো গাইস আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিলের ব্যাপারে। তো গাইস, OB30 রিলেটেড তোমাদের কিন্তু অনেক আপডেটই কিন্তু আমি দেখেছি, যেরকম গাইস আমাদের যে নেক্সট ইভো গান ইভো UMP, তো গাইস যেটা দেখতে পাচ্ছ ঠিক লেভেল 1 এ ঠিক এরকম টাইপেরই দেখতে। আর গাইস, লেভেল যখনই 7 হয়ে যাবে তার কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো গাইস বন্দুকটাই কিন্তু চেঞ্জ হবে, এরকম অনেক আপডেটই কিন্তু তোমাদেরকে দেখেছি। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের যে আপডেটটা দেখাতে চলেছি এটা গাইস OB30 আপডেটের সব থেকে বড় আপডেট কিন্তু হতে চলেছে। সো বন্ধুরা, এরপরে তোমাদেরকে দেখে দিই আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিলটা। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এইটাই কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিল। যেরকম গাইস কিছুদিন আগে তোমাদেরকে ছবি দেখেছিলাম সেরকমই গাইস কিন্তু এটা কিন্তু পুরো অ্যানিমেশনের সাথে কিন্তু দেখাচ্ছি। তো বন্ধুরা, বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ, বান্ডিলের পিছনে গাইস একটা কিন্তু কঙ্কালের অ্যানিমেশন তোমরা দেখতে পাবে, যেখানে গাইস একটা কিন্তু কঙ্কাল বারবার কিন্তু এরকম ভাবে বেরিয়ে আসবে। তো আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হতে চলেছে। তাছাড়াও গাইস, তোমরা কিন্তু জামার ভেতরে একটা কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে গাইস একটা কিন্তু নতুন টাইপের অ্যানিমেশন কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই অ্যানিমেশনটা কিন্তু দেখতে খুবই মারাত্মক লাগছে। তাছাড়া গাইস, তোমরা কিন্তু প্যান্টের ভেতরেও একটা অ্যানিমেশন দেখতে পাবে। তো গাইস, দেখতে পাচ্ছ প্যান্টের ভেতরেও গাইস একটা নতুন ধরনের অ্যানিমেশনও কিন্তু করেছে, আর জুতোর ভেতরেও গাইস একটা কিন্তু ছোটখাটো অ্যানিমেশনও কিন্তু তোমরা দেখতে পাবে। আর বন্ধু, সব থেকে যে অ্যানিমেশনটা মারাত্মক লেগেছে, তো চুলের অ্যানিমেশনটা গাইস তোমরা দেখতে পাচ্ছ। তো চুলের অ্যানিমেশনটাও কিন্তু খুবই মারাত্মক লেগেছে, যেখানে গাইস মনে হচ্ছে চুল থেকে গাইস কিছু একটা জিনিস বেরিয়ে আসে, ঠিক আছে? তো গাইস, তোমাদের নেক্সট যে আমাদের লেজেন্ডারি বান্ডিলটা হতে চলেছে তার ফুল রিভিউ করে দিলাম। তো গাইস, এরপরে তোমাদেরকে নতুন লেজেন্ডারি বান্ডিলের ইমোটগুলো দেখে দিই। তো গাইস, তোমরা নতুন লেজেন্ডারি বান্ডিলের চারটে ইমোট কিন্তু দেখতে পাবে। তো গাইস, প্রথম যে ইমোটটা গাইস দেখতে পাচ্ছ এরকম টাইপের একটু ডিস্কো টাইপের ইমোট কিন্তু তোমরা দেখতে পাবে, এরকম টাইপের গাইস ডান্স করবে, আর গাইস চারপাশ থেকে এরকম টাইপের কিন্তু লাইট বেরোবে, ঠিক আছে? তো গাইস, এটা ছিল প্রথম ইমোট। তারপরে গাইস, সেকেন্ড ইমোটটা দেখতে পাচ্ছ, ও ভাই সাহেব, চারপাশ থেকে বল টল মারছে, ও ভাই সাহেব, এটা কিন্তু আমার খুবই মারাত্মক লাগলো। আর গাইস, লাস্টে এই যে দেখতে পাচ্ছ সাইড থেকে যে ডানাটা বেরিয়ে আছে এটা ভাই ওপি লেভেলের করছে, ঠিক আছে? তো গাইস, এই দুটো ইমোট দেখাম, তারপরে গাইস আমরা দেখে নিই নেক্সট যে ইমোটটা আছে সেটা। তো গাইস, এই যে ইমোটটা আছে গাইস এটা কিন্তু আমাদের MVB ইমোট, যেটা কিন্তু গাইস তোমরা কিন্তু প্রোফাইলের ভেতরে লাগাতে পারবে। আর গাইস, অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ টোটালি মাথা খারাপ করে দেওয়ার মতো হয়েছে। দেখতে পাচ্ছ গা থেকে গাইস লাস্টে কিন্তু একটা কঙ্কাল বেরিয়ে এসে পাঞ্চ করছে, ঠিক আছে? তো গাইস, এটা কিন্তু MVB ইমোট হতে চলেছে। আর গাইস, চার নম্বরে যে ইমোটটা আছে সেটা গাইস নর্মালি একটু হালকা শো অফ টাইপের করছে, ঠিক আছে? সো বন্ধুরা, আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের সমস্ত ইমোটগুলো তোমাদেরকে দেখে দিলাম। সো গাইস, এরপরে তোমাদেরকে লেজেন্ডারি বান্ডিলের কালার চেঞ্জেস করেও দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিল। তার আগে বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, যেটা হলো গাইস আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডিলটা আছে, তো গাইস
এই বান্ডিলটা যদি মুখে মাস্কটা না পড়ে তাহলে গাইস তোমরা চোখের ভিতরও এরকম টাইপের একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। আর গাইস চোখের অ্যানিমেশন আর মাথার এই অ্যানিমেশনটা ভাই দেখতে ভাই ওপি লাগে, ঠিক আছে। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস আমরা একটু কালার চেঞ্জেস করে দেখে নিই, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে আমরা চুলের কালারটা চেঞ্জ করে নিলাম, তারপরে গাইস আমরা আস্তে আস্তে জুতোর কালারটা চেঞ্জ করি, আর তারপরে গাইস প্যান্টের কালারটাও চেঞ্জ করে নিই, দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর গাইস জামার কালারটাও চেঞ্জ করে না ভাই সাহাব, গাইস দেখতে পাচ্ছ ড্রেসটা কিন্তু খুবই মারাত্মক লাগছে। তাছাড়াও গাইস বেগুনি কালারের ভেতরেও দেখতে পাবো তোমরা কিন্তু ও ভাই কি লাগছে ভাই, লেজেন্ডারি বান্ডিল হয়তো এরকমই হয়। তো গাইস জামার ভেতরে যে অ্যানিমেশনটা ভাই ওপি লেভেলের করেছে, ঠিক আছে। তো গাইস তোমাদের ডিটেলসে দেখাচ্ছি, আর কঙ্কালটা ভাই কিন্তু অসাম লাগছে। তো তিনটে কালারে গাইস তোমাদেরকে দেখে দিলাম, আর গাইস রেড কালারে ভাই অসাধারণ, কোনো কথা হবে না গাইস, একেই বলে গাইস লেজেন্ডারি বান্ডিল, ঠিক আছে। তো গাইস লেজেন্ডারি বান্ডিলটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কোন কালারটা তোমাদের সব থেকে ফেভারিট লাগলো এটাও কমেন্ট করে জানিও। আর গাইস এই যে জামাটা আছে গাইস জ্যাকেট টাইপের, এটাও কিন্তু খুবই মারাত্মক লাগছে, টোটালি ভাই অসাম, কোনো কথা হবে না, ঠিক আছে। আর বন্ধুরা কোন বান্ডিলটা তোমাদের সব থেকে ভালো লাগলো, প্রথম যে আমাদের কোবরা বান্ডিলটা না গাইস, আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডিলটা আছে সেই বান্ডিলটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে লেজেন্ডারি বান্ডিলে ফুল রিভিউ করে দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও, এরকমই নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।